যে পিটিশনারের প্রাপ্ত নাম্বার হলো 77, অপরদিকে এই অঙ্কিতা অধিকারের প্রাপ্ত নাম্বার হলো 61। 61 পেয়ে একজন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যত দিন যাচ্ছে তত স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি কিংবা শিক্ষক শিক্ষিকা নিয়োগে নতুন নতুন মোড় আমাদের সামনে আসছে। প্রতিদিনই কোনো নতুন মোড় নতুন মোড়কে বাঁধা হয়ে আসছে। বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় শ্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর ব্যাপারে যে অভিযোগ উঠেছে, সে অভিযোগ বর্তমানে হাইকোর্টের বিচারাধীন এবং আজকে রাত্রি 8টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী পরেশ অধিকারী মহোদয়কে এবং ওনার কন্যা অঙ্কিতা অধিকারীকে। আমরা একটু শুনে নিই যে উকিল সাহেব এই বিষয়ে কী কথা বলেছেন। যে পিটিশনারের প্রাপ্ত নাম্বার হলো 77, অপরদিকে এই অঙ্কিতা অধিকারীর প্রাপ্ত নাম্বার হলো 61। 61 পেয়ে একজন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল ইন্দিরা গার্লস হাই স্কুলে, সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল এবং সে শিক্ষকতা করছে। আর 77 পেয়ে যে পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করলো, সে এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পেলো না। আর এই মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী, সে কিন্তু পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ারই করেনি। আমরা তো শুনে নিচ্ছি যে মাননীয় বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী মহোদয় এই ব্যাপারটা, ওনার এই কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরির ব্যাপারে উনি নিজে কী বলেছেন। আমি কি এই বিষয়ে কিচ্ছু জানি না, শুধু ওখান থেকে খবরটা আমাকে করেছে যে এরকম হাইকোর্টে একটা রায় দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে শোনার পরেই আমরা রওনা যে ওই চাকরির ব্যাপার নিয়ে সেখানে তারা জানতে চাইছে। মন্ত্রী না, এমএলও ছিলাম না। আচ্ছা, মন্ত্রীও ছিলাম না, এমএলএও ছিলাম না। সেক্ষেত্রে প্রভাবশালী কেন বলা হচ্ছে আপনাকে? এখন সব কিছুরই জবাব কোর্টে, যতক্ষণ কাগজটা না পাই জবাব তো দিতে পারছি না। আপনি একা যাচ্ছেন না, মেয়েও যাচ্ছে? মেয়েও যাচ্ছে। যা কিছু বলা হচ্ছে তো একতরফা বলা হচ্ছে, সেটা আমার, আমি পাওয়ার পরে সেটা নিশ্চয়ই জবাব দেবো। আমরা তো শুনে নিই বিভিন্ন রাজনৈতিক নেতা এই বিষয়ে কী বলেছেন। যার বিরুদ্ধে এই রায় তারা দিচ্ছেন বা যার সম্পর্কিত রায় দিচ্ছেন, তার জন্য ভারতবর্ষের আইন আছে। তিনি আইন কবচ মাদুলি সব পেতে পারেন, যেখানে যেটা পাবেন সেখানে যাবেন। আমাদের বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে নিয়োগে কোনো স্বচ্ছতা নেই। শিক্ষার প্রতিমন্ত্রী তার মেয়ে লিস্টে নাম না থাকা সত্ত্বেও চাকরি কোর্টে গেছে, শুধু ওই চাকরিটা কেন হলো, কীভাবে হলো এটাই নয়, ওই মন্ত্রী এবং তার পিছনে যারা মদত দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে, এটাই মানুষ চাইবে। যেটা ঠিক সেটা সবসময় ঠিক, আর যদি কোথাও ভুল থাকে নিশ্চিতভাবে সেটা ভুল। মহামান্য আদালতের রায় নিয়ে বলার কিছুই নেই, কিন্তু কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি চিহ্নিত করতে গিয়ে আমরা আশা করব মহামান্য আদালতও তারা আদালতের চৌকাঠটি বহাল রাখবেন। একটু শুনে নেব আবেদনকারীরা এই বিষয়ে কি কথা বলেছেন। যে আন্দোলন যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে চলছে সেটা যে ভিত্তিহীন নয়, সেটা বারবার প্রমাণিত হয়েছে। আজও অঙ্কিতা অধিকারী কেস কোর্টে উঠেছিল এবং সেখানেও প্রমাণিত হয়েছিল। প্রেস ক্লাবের সামনে 29 দিন ব্যাপী যে অনশন আন্দোলন হয়েছিল, তার মূল কারণই ছিল অঙ্কিতা অধিকারীর নাম মেরিট প্যানেলের মধ্যে আকস্মিকভাবে এসে যাওয়া। কিন্তু সেই 29 দিন অনশন আন্দোলনের প্রতিশ্রুতির পরেও আজ 213 দিন মতো যুব ছাত্র অধিকার মঞ্চে যে আন্দোলন গান্ধী মূর্তি পাদদেশে চলছে, সেই এতদিনের যে 3 বছরের লড়াই, সেই 3 বছরের লড়াইয়ের পরেও কোনো রকম ন্যায় চাকরি প্রার্থীরা পায়নি। আজকে ওই অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে যে কেসটা, সেটা আজ কোর্টে উঠেছে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে গেছে এবং অঙ্কিতা অধিকারীর বাবা বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে কোর্টে পার্টি করার কথাও বলা হয়েছে। আমি যুব ছাত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে বলছি, যদি এই নিয়োগটা, অর্থাৎ প্যানেলে যারা আছে তাদের নিয়োগ যদি দেরি হয়, তাহলে কিন্তু এইরকম হাজারো অঙ্কিতা অধিকারীর প্রমাণ আমাদের কাছে আছে, সেই কেসগুলোও পরপর কোর্টে উঠবে। আমরা শুনলাম, আর এরপরে কি আপডেট হলো অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।